অদ্বৈত মল্লবর্মণের 110তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অদ্বৈত মল্লবর্মণ একজন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজ সংস্কারক ছিলেন। তাকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলা ও কলেজগুলিতে অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশিষ্ট ঔপন্যাসিক, সাহিত্যিক, সাংবাদিক, সমাজ সংস্কারক অদ্বৈত মল্লবর্মণজির জন্মজয়ন্তী আমরা গত 1 জানুয়ারি উদযাপন করেছি পুরো রাজ্যে। যিনি সমস্ত মালব সম্প্রদায় তথা তপশিলী জাতি সম্প্রদায়ের তিনি গর্বের মানুষ, তাকে নিয়ে আমরা গর্ব করি। তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে যিনি চিরস্মরণীয়, আজও আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। তো তার জন্মদিন জয়ন্তী উপলক্ষে পুরো মাসব্যাপী আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সাব ডিভিশন লেভেলে তাকে স্মরণীয়, তার জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য, তার সাহিত্য চর্চা আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কলেজে, বিভিন্ন জেলা ভিত্তিক আমরা সেমিনার, বিভিন্ন কালচারাল ইভেন্ট রেখেছি। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরস্থিত বীর বিক্রম মহারাজ যে কলেজ রয়েছে, BBMC কলেজে আমরা এখানে উপস্থিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।